আসসালামু আলাইকুম। আমার এই যে কাজটা নিছিলাম, এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমগুলো ঢালাই করা শেষ, এবং সেই সাথে আমরা যে সিঁড়িটা ছিল আমাদের সিঁড়ি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওতে, এই যে সিঁড়ি, সেই সিঁড়ি সহ কিন্তু আমরা ঢালাই করা শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই কাজগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ সঠিকভাবেই উঠছে। তো আমি আশা করব আমার কাজটা যেন এভাবেই সুন্দরভাবে সঠিকভাবে কাজটা আমি শেষ করতে পারি, যেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর আজকে আমরা যে কাজগুলো করছি, আজকে আমাদের লোকজন নাই, আমরা দুজন লোক আছি, আমি আর আমার কাকা। এই যে দেখতে পাচ্ছেন বালি মাখাচ্ছে, এই বালিটা দিয়ে আমরা আজকে ব্লক বানাবো, ছাদের তিন সাইজের ব্লক, 3/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি ব্লক আমরা বানাবো। তো এই বিল্ডিংটায় অনেক কিছু সমস্যা আছে, যা এটা হচ্ছে আপনার তিনতলা ফাউন্ডেশন, এই বাড়িটা হচ্ছে আপনার তিনতলা ফাউন্ডেশনের বাড়ি। আর এই বাড়িতে যে কলমগুলো করা হয়েছে 10-10 সাইজের কলম, এবং প্রত্যেকটা কলমে আপনার 4টা করে রড আছে, শুধু একটা কলমে আপনার 6টা রড আছে, সেটা হচ্ছে আমার পিছনের যে কলমটা দেখতে পাচ্ছেন সরাসরি, একবারে যে পিছনেরটা, এটাতে আপনার 6টা শুধু রড আছে, তাছাড়া সব রডগুলো 4টা করে। এবং আরও আরেকটা জিনিস আছে, আপনার এই বাড়িটা যেটা, এই বাড়িতে আপনার নিচের তলা, একবারের যেটা নিচতলা, সেই নিচতলা কিন্তু আপনার যে নতুন রাস্তাগুলো হচ্ছে, সেই রাস্তার কারণে কিন্তু আপনার নিচের তলাটা বাদ হয়ে যাচ্ছে, অলরেডি বাদ হয়ে গেছে। এবং এখানে কিছু একটা কলম আছে, সেই কলমটাও কিন্তু সঠিকভাবে দেওয়া নাই, সেই জিনিসটা কিন্তু আমি অবশ্যই আপনাদের দেখাবো। এবং এখানে যে কলমগুলো আমরা ঢালাই করছি, আমাদের কাঠের যে কোয়ালিটি, এই যে কাঠ দেখতে পাচ্ছেন, কাঠের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের কলমগুলো মোটামুটি যাই হয়েছে। তো চলুন আমি আপনাদের আগে একটা দেখাই যে এই বাড়িটাতে যে আপনি কলমগুলোর একটা কলমে খুবই সমস্যা, এই কলমটা আসলে ওনারা প্রথম থেকে ভুল করছে। এবং এটা তিনতলা ফাউন্ডেশন, অলরেডি 3টা ছাদ দেওয়া হবে, 2টা দেওয়া আছে আর 1টা দেওয়া হবে। এবং এটার উপরে এই বাড়িওয়ালার জন্য উনি চাচ্ছে টিন শেড করতে, আবার মাঝে মাঝে ছাদেরও ঝুঁকি নেয়। তো আসলে আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের এখন পিছনের ক্যামেরা নিয়ে দেখাবো। প্রথমত দেখুন, এটা হচ্ছে আপনার সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ির অপশনটা, আর এই সিঁড়ির সাথে কিন্তু 2টা কলম, একটা হচ্ছে আপনার ওইটা আর একটা হচ্ছে আপনার এইটা। তো এই কলমটা দেখুন, আপনার যে সিঁড়ির যে ওয়ালটা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি যে ওয়ালটা, এই ওয়াল থেকে আপনার 1.5 ফিট ফাঁকে এই কলমটা এখানে দেওয়া দেখতে পাচ্ছেন, যা এই কলমটা সম্পূর্ণ কিন্তু রুমের মধ্যে আসে। আবার এই কলমটা দেখুন, আপনার সিঁড়ির যে এই বড় কলমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এই ওয়াল ফ্ল্যাশ, আর এই সিঁড়িতে যে বিমটা আছে, সেই বিমটাও কিন্তু আপনার এই ওয়ালের উপর দিয়ে এই এই কলম থেকে আপনার এই 1.5 ফিট ফাঁকে যায় কিন্তু এই তলাটা আসবে। তাহলে এই কলমটা যদি এদিকে 1.5 ফুট সরাই দিত, তাহলে কী এমন সমস্যা হতো? আর এখানে আপনার এই যে কলম দেখছেন, এই কলম থেকে আমাদের এই কলমটার দূরত্ব আছে মাত্র এখানে 6.5 ফিট দূরত্ব, আর এটা যদি আপনার আরও এদিকে 1.5 ফিট সরাই দিত, তাহলে কিন্তু এটার দূরত্ব আপনার 8 থেকে 8.5 ফিট 9 ফিটের মধ্যে থাকতে, এতে যে মহাভারত অশুদ্ধ হতো না, আসলে এটা প্ল্যানে ভুল করছে, এই হলো কথা। আর এই কলমগুলো হচ্ছে আপনার সবই 10-10। তো এইগুলো হচ্ছে, এটার উপরে 3টা ছাদ করে আসলে উপরে কোনো কিছু না করাই বেটার আমি মনে করি। যাই হোক, ভিডিওটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাজের আপডেট দেওয়ার জন্য। মাল তো বেশি নরম হয়ে গেল মনে হয়, নাকি সিমেন্ট কি কম হয়েছে নাকি? হ্যাঁ বুঝো, একটু কম কমই তো লাগছে না, সিমেন্টে কটাইছি কালার।